আজকে আমি তোমাদেরকে পড়াবো পেন গাছ। আমরা জানি গাছ আমাদের কি করে, গাছ না থাকলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। গাছ আমাদেরকে অক্সিজেন যেমন দিচ্ছে, মহামূল্যবান জিনিস যেটার আমরা তুলনা কোনো কিছুর সাথে করতে পারি না, সেই সঙ্গে দিচ্ছে খাবার, দিচ্ছে বস্ত্র, দিচ্ছে বাসস্থান দিচ্ছে। তাহলে গাছ আমাদের খুবই উপকারী একটি জিনিস, ঠিক আছে। গাছ আমরা এখানে গল্পটা বলবো, বিনা পেন কে হাম জি নেই সেখতে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে গাছ ছাড়া আমরা একদমই বাঁচতে পারবো না। পেড় হমে হাওয়া দেতে হ্যাঁ, হম পেড় কো থোড়ি সি জগা অর পানি দেতে হ্যাঁ, অর ও ওয়ে হমে জিন্দগি কে সাথ সাথ অর বহুত কুছ দেতে হ্যাঁ। গরমি কে পেড় কি ছায়া মে বহুত লোক বিশ্রাম করতে হ্যাঁ, পেড় হমে ফুল ফল অর অক্সিজেন দেতা হ্যাঁ। পেড়ো কে ডাল মে পক্ষী আপনা ঘোষলা বানাতে হ্যাঁ, পথিক পেড় কে ছাঁও মে বিশ্রাম করতে হ্যাঁ, পেড় কি লকড়িয়া হমে ফার্নিচার ইয়া চল সামগ্রী বানানে কে কাম আতা হ্যাঁ। আগর পেড় নেই হতে তো হম সোফা পলং অর মেজ কা মুখ নেই সুখ নেই ভোগ পাতে, বৃক্ষ সে হমে সবজিয়া মিলতা হ্যাঁ, পেড় মে ফুল খিলতে হ্যাঁ, জিসমে হম ভগবান কি পূজা অর অলংকার করতে হ্যাঁ। হামারা কর্তব্য অর ধর্ম হ্যাঁ কি হম পেড় উগায়ে অর উনকি সুরক্ষা করে, পেড় হামারা পরম মিত্র হ্যাঁ, এসে উপকারী মিত্র কা হমে ভি ধ্যান রাখনা চাইয়ে। বলছে গাছ আমাদেরকে, আমরা গাছ ছাড়া একদমই বাঁচতে পারি না। গাছ যেমন আমাদেরকে আগেই বলে দিয়েছি, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই সঙ্গে ফুল ফল খাদ্য বস্ত্র বাসস্থান সবই দিচ্ছে। এই গাছের একটা ছায়াতে লোকে গরমের সময় বিশ্রাম নিচ্ছে, পাখিরা তাদের বাসা বানায়, সেখানে বসস্থান করে। এছাড়া অনেক রকম যেমন বাঁদর কি করছে, গাছই তার বাসস্থান। তাহলে গাছই থাকছে, গাছ আমাদেরকে সব থেকে উপকারী। আমরা গাছকে শুধুমাত্র একটু জায়গা এবং জল দিচ্ছি। একটা বৃক্ষ রোপণ করে আমরা কি করি, প্রথমে গাছটা লাগিয়ে একটু মাটিতে জায়গা খুঁড়ে আমরা মাটিটা তৈরি করে আমরা একটা গাছ লাগাই, এবং তাতে গাছটা যাতে তাড়াতাড়ি বড় হয় সেজন্য আমরা প্রত্যহ জল দিই। সেই জন্য এরকম উপকারী বন্ধু আমাদের কি করা উচিত, সবসময় যত্ন নেওয়া উচিত। এখানে আমরা কি করব, এই মানেগুলো তো পড়ব, সেই সঙ্গে প্রশ্নগুলো করব। প্রশ্নগুলো করা হয়ে গেলে আমরা একটা ছোট করে ক্লাস টেস্ট নিয়ে নেব। কিরকম না, প্রথমে আমরা লিখব শব্দার্থ, শব্দার্থ, শব্দার্থ হচ্ছে মানে, বাংলা মানে। আমরা হিন্দিতে আমি লিখে দেব, তুমি বাংলায় লিখবে, ঠিক আছে। জ্ঞান, জিন্দেগি, জিন্দেগি, অলংকার, অলংকার, গর্মি, গর্মি, জগা, লকড়ি, লকড়ি। শব্দার্থ লিখবে দুই, হিন্দিতে লিখবে। আমি বাংলা লিখে দিচ্ছি, তুমি হিন্দিতে শব্দটি লেখো, শব্দটি লেখো। ধর্ম,
অক্সিজেন অক্সিজেন তারপরে হচ্ছে অক্সিজেন তারপরে ঘোষলা ঘোষলা সরি আমি নিজেই হিন্দি লিখে দিয়েছি অক্সিজেন তারপরে হচ্ছে পাখি বাসা পাখি বাসা গাছ গাছ আর একটা হচ্ছে ফুল ঠিক আছে তিন নাম্বার হচ্ছে প্রশ্নগুলো লেখো বা বাক্য গঠন সরি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি বাক্য গঠন করো বাক্য গঠন করো কি পেজ ঘোষলা ঘোষলা পাখি জিন্দগি মঞ্চি হয়ে গেল গরমি গরমি চট্টে তারপর আছে প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলির উত্তর দাও পেজ আমি ক্যা ক্যা দেতে হ্যাঁ প্রশ্ন উত্তর দাও চার নাম্বার ক হচ্ছে পক্ষী আমি ক্যা ক্যা দেতি হ্যাঁ क्या क्या देते हैं क्या क्या देते हैं ख हमारा कर्तव्य और धर्म क्या है हमारा कर्तव्य और धर्म क्या और धर्म क्या है क्या है पक्षी अपना घोंसला कहाँ बनाते हैं पक्षी पक्षी अपना घोंसला
घोंसला कहाँ बनाते हैं? कहाँ बनाते हैं? बोलो हम फूलों से क्या करते हैं? हम क्या करते हैं? ঠিক আছে, এই ক্লাস টেস্টে এইগুলো থাকলো, এগুলো পড়বে, এই অনুশীলনে আগে পড়বে, তারপরে কিন্তু ক্লাস টেস্টের প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরের দিন পরের চ্যাপ্টারে পরের ক্লাসে দেখা হবে।